वसतु मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतंगमय आविराविर्मेधि रुद्रयत्ते दक्षिणं मुखं ते नमां पाहि नित्यम्। অসত হইতে আমাকে সৎ স্বরূপে লইয়া যাও, অন্ধকার হইতে আমাকে জ্যোতিষ্বরূপে লইয়া যাও, মৃত্যু হইতে আমাকে অমৃত স্বরূপে লইয়া যাও। রবীন্দ্রনাথের মৃত্যুদিন 22শে শ্রাবণ। এ এমন এক দিন যেদিন তাকেই আমরা স্মরণ করি। তিনি জীবনের অন্যান্য সত্যের মতোই অমোঘ সত্যরূপে মৃত্যুকে দেখেছিলেন। জীবনের 80 বছরে বহু আত্মীয় অনাত্মীয়ের মৃত্যুর সাক্ষী তিনি। অভিজ্ঞতার উপলব্ধিতে সমৃদ্ধ সম্পূর্ণ রবীন্দ্রনাথ বারংবার শুধু সীমা থেকে অসীম কালো সাগরে ভেসে যেতে চেয়েছেন অমৃতময়ের সন্ধানে। যাবার সময় হল বিহঙ্গের, এখনি কুলায় রিক্ত হবে। এপারের ক্লান্ত যাত্রা গেলে থামি, ক্ষণতরে পশ্চাতে ফিরিয়া মোর নম্র নমস্কারে বন্দনা করিয়া যাব এ জন্মের অধিদেবতারে। সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী, মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে। এই প্রবঞ্চনা দিয়ে মহত্বের করেছ চিহ্নিত, তারতরে রাখনি গোপন রাত্রি।
তোমার জ্যোতিষ্ক তার যে পথ দেখায়, সে যে তার অন্তরের পথ, সে যে চির স্বচ্ছ, সহজ বিশ্বাসে সে যে করে তারে চির সমুজ্জ্বল। বাহিরে কুটিল হোক, অন্তরে সে ঋজু, এই নিয়ে তাহার গৌরব। লোকে তারে বলে বিড়ম্বিত, সত্যের সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে, কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে, শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার।
আলো ফুটে উঠছে, নিঃশ্বাসও আসছে ধীরে ধীরে শান্ত হয়ে। পূজনীয় রামানন্দবাবু তার খাটের কাছে বসে উপাসনা করলেন। বাড়ির মেয়েরা ক্ষণে ক্ষণে তাঁরই রচিত ব্রহ্মসঙ্গীত গেয়ে উঠছেন। স্তবের গুঞ্জন ধ্বনিতে ঘরের মধ্যে দেবালয়ের আভাস উঠছে জেগে। সকালের আলোর সঙ্গে সঙ্গে বেড়ে উঠছে লোকের ভিড়, যেন মানব সমুদ্রের ঢেউ মানব হৃদয়ের সাগর থেকে আজ বান ডেকে উঠেছে। মনে হচ্ছে সবই মায়া, কি ভীষণ মিথ্যা এই পৃথিবী, যা সত্য তারই অনন্ত সঙ্গমে চলেছেন গুরুদেব। তার শেষ নিঃশ্বাস ক্রমে ক্রমে সমে এসে থামল, তার নির্লিপ্ত আত্মা দেহ বন্ধন থেকে মুক্তি পেল।
প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নূতন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর। শেষ কথা কে বলবে?